আসসালামু আলাইকুম। আমি আজকে গাজরের বরফি তৈরি করে দেখাচ্ছি। বরফি আমি এজন্য বলছি কারণ আমি এটাকে সেট করে বরফি আকারে কেটে নিয়েছি। আপনারা যদি হালুয়ার মতো তৈরি করতে চান, সেক্ষেত্রে এতটা আঠালো না করে এটাকে আর একটু নরম রাখবেন। প্রথমেই আমি এখানে গাজর নিয়েছি 600 গ্রাম, সেটাকে পিল করে নিয়ে এরপর ছোট আকারের গেটার দিয়ে গ্রেট করে নিয়েছি। ছোট আকারের গেটার দিয়ে গ্রেট করবেন, এতে করে সেট হবে খুব ভালো এবং খাওয়ার সময় মুখে দানা দানা ভাবটা খুব বেশি পাওয়া যাবে না। প্রথমেই একটা প্যানে আমি ঘি গরম করে নিয়েছি, এরপরে গ্রেট করে রাখা গাজরগুলো সব দিয়ে একটু হালকা ভেজে নিব। এ পর্যায়ে যদি আপনার মনে হয় যে ঘি একটু কম হয়েছে, সেক্ষেত্রে আর একটু বাড়িয়ে দিতে পারেন। ঘি ঘরে না থাকলে সেক্ষেত্রে বাটার, আর একান্তই বাটার বা ঘি কিছুই না থাকলে সেক্ষেত্রে তেল ইউজ করতে পারেন, তবে ঘি বা বাটার ইউজ করলে ঘ্রাণটা সুন্দর আসে। অনেকে গাজরটা আলাদা করে সিদ্ধ করে নেয়, কিন্তু আমি ঝামেলা এড়াতে সেটা করছি না। আমি এক প্যানেই পুরাটা তৈরি করার চেষ্টা করছি। এক টুকরা দারচিনি এবং কয়েক টুকরা এলাচ দিয়ে দিবেন। যদি আমি এ পর্যায়ে কোনো এলাচ দেইনি, কেন দেইনি সেটা আমি পরে বলছি। অল্প অল্প করে দুধ মিলাবেন, খেয়াল রাখবেন সবটা দুধ একসাথে দিবেন না। সব মিলিয়ে আমার এখানে প্রায় 200 গ্রাম দুধ লেগেছে। দুধ দিয়ে তারপর নাড়তে থাকবেন এবং মাঝারি আঁচে বসিয়ে দিবেন। অর্ধেকটা দুধের মতো দেয়া হয়ে গেলে তারপর নাড়তে থাকবেন এবং এটাকে এভাবেই বসিয়ে দিবেন মাঝারি আঁচে। মনে রাখবেন খুব বেশি আঁচ দিবেন না, সেক্ষেত্রে কালা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকবে। ঢাকবেন না, কারণ ঢাকলেও কালারটা নষ্ট হয়ে যায়। আমি যেহেতু কোনো কালার ইউজ করি না, সেক্ষেত্রে আমি চেষ্টা করি ন্যাচারাল কালারটা ধরে রাখার জন্য। দেখতেই পাচ্ছেন দুধ আর পানি কিছুটা শুকিয়ে এসেছে। গাজরের থেকে বেশ কিছু পানি বের হয়েছিল, সেগুলাই শুকিয়ে আসার পরে এ পর্যায়ে আমি চিনির শিরা ব্যবহার করছি। আমি গোলাপ জামুন বানিয়েছিলাম, সেই শিরাটা ছিল, সেটা ফেলে না দিয়ে আমি এটা হালুয়াতে ইউজ করে ফেলছি। আর যেহেতু আমার শিরার মধ্যে এলাচ ব্যবহার ছিল, তাই জন্য আমি আর এলাচ দিইনি। আপনারা চাইলে চিনি ব্যবহার করতে পারেন। চিনির পানিটা শুকিয়ে আসলে নাড়তে থাকবেন ঘন ঘন, কারণ এ পর্যায়ে লেগে যাওয়ার চান্সটা খুব বেশি থাকে। চেষ্টা করবেন যেন একটু না লেগে যায়, কারণ লেগে গেলেই এটার রং এবং স্বাদ দুটাই নষ্ট হয়ে যাবে। নাড়তে নাড়তে যখন খুব বেশি আঠালো হয়ে আসবে এবং প্যান থেকে উঠে আসবে, তখনই একটা একটা প্লেটে সেট করে নেবেন। আমি বেকিং ট্রেতে সেট করে নিয়েছি। অবশ্যই গ্রিজ করতে ভুলবেন না, গ্রিজের ক্ষেত্রে ঘি ইউজ করাটা সবথেকে বেটার হবে। খুব ভালো করে সেট করে নিবেন যেন উপরে কোনো ক্র্যাকল না থাকে, এবং চেষ্টা করবেন উপরে আলতো করে ঘিয়ের প্রলেপ দিয়ে দিতে, তাহলে ফেটে যাওয়ার চান্স থাকবে না। আমি প্রায় 2 থেকে 2.5 ঘন্টা অপেক্ষা করার পর এটাকে পছন্দ মতো আকারে কেটে নিয়েছি। আপনারা চাইলে সারা রাত রাখতে পারেন, এতে করে কাটতে সুবিধা হবে। এরপরে আমি এর উপরে কাঠবাদামের টুকরা দিয়ে দিয়েছি। ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না, লাইক কমেন্ট এবং শেয়ার অবশ্যই করবেন।